দাদার সাথে কথা বলবো। দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমারও চলে যাচ্ছে। তোমাদের তো ফাইনালি আমরা দেখবো, শুনবো তার আগে দাদার কাছে কী কী পাখি আছে। আমার কাছে আছে লাভবার্ড আছে, ককাটেল আছে, জাপা পাখি আছে, তারপরে বদ্রি আছে, পাইনঅ্যাপেল কুনুর আছে। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আমি লক্ষা পায়রা এনেছি, তো এক পেয়ার লক্ষা পায়রা আছে। মানে পাখির জগতে কতদিন আছে? আমি পাখি জগতে এসেছি গত এক বছর। এক বছর একটু বেশি হয়েছে। বিজনেস পারপাসে নাকি? না, প্রথমে আমি এনেছি শখেই, এনে আমি পালন করেছি, তারপরে এখন আস্তে আস্তে বিজনেসের দিকে যাচ্ছে। কোনো কি আর্নিং হচ্ছে পাখির? মোটামুটি কিছু হচ্ছে আর কি। প্রাথমিক অবস্থায় হয়নি, প্রথম তো অনেকটাই জানাশোনার ব্যাপার আছে, তো এখন মোটামুটি হচ্ছে। হ্যাঁ, এরপরে আমি আরও মানে সাকসেস পেয়েছেন এখনো পর্যন্ত? এখনও আমার যে পাখিগুলো, যে লাভবার্ড, তারপর ককাটেল, বদ্রি, এগুলো দিয়ে মোটামুটি ভালোই ই পেয়েছি, বা জাবা আছে ওটাও ভালো। আচ্ছা চলো গিয়ে দেখা যাক। চলো যাবো ফাইনালি। মানে দাদা সেরেবে ঢুকলাম, তো সেরেবটা একটু নিচু, তাপ এখানে কিন্তু ওয়েদার কিন্তু খুব ঠান্ডা। তো দাদার প্রথমেই দেখাবো জাবাগুলোকে দিয়ে শুরু করবো। এখানে দাদা কত পেয়ার জাবা আছে? এখানে তিন পেয়ার আছে, আরও ছিল, আমি বিক্রি করেছি, বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছি। এটা কি কলোনিতে গিফট করে নাকি জামাগুলো? না, এটা খাঁচায় গিফট করি। মানে সেপারেট? হ্যাঁ, এটা সেপারেট খাঁচায় গিফট করি। আচ্ছা, আর উপরে বদ্রি ছাড়া আছে দেখতে পাচ্ছি? হ্যাঁ, বদ্রিগুলো কলোনিতে আছে। কত জোড়া বদ্রি আছে দাদা? বদ্রি আরও অনেক ছিল, কিন্তু বদ্রি কিছু বিক্রি করে দিয়েছি, কারণ বদ্রিটা আমি কমিয়ে দেবো, কারণ আমি লাভবার্ড বা একটু হাই মিউটেশনটা আমার খুব পালার ইচ্ছা, তো এই জন্য আমি বদ্রিগুলো কমিয়ে দিয়েছি। আরও ছিল প্রায় আমার বদ্রি ছিল 70 পেয়ারের মতন। আচ্ছা, বদ্রি থেকে কি আর্নিং হচ্ছিলো? হ্যাঁ, বদ্রিতে মোটামুটি হচ্ছিলো, কিন্তু বদ্রিতে কী হবে তো, বাচ্চাগুলো অনেকটাই মারা যায়, আর বিশেষভাবে সাতটা আটটা ডিম হলে, ফাটাল হলে তিনটে চারটে বাচ্চা এরকম করে হয়, তো এই জন্য বদ্রিটা আমি একটু কমিয়ে দিতে চাইছি। লাভবার্ড বা হাই মিউটেশন নিয়ে আমি আরও কাজ করবো, এবার পরে আমি আর একটা ছাদ দেবো ভাবছি। ছাদ দেওয়ার পরে আমার দাদা এই পায়রা তো পাখিদের প্রবলেম করছে, তা পাখিদের তো ভয় করছে এইভাবে? না না, এই পায়রাটা এনেছি এই 4-5 দিন হলো, এখানে রেখেছি, নিচে ছিল এই পায়রাটা এক্সট্রা, মানে ওদিকে নিচে এক পেয়ার আমার লক্ষা পায়রা আছে, কিন্তু এই পায়রাটা এমনি এনেছিলাম, তো এটাকেই আমি সরিয়ে দেবো দু চার দিন বাদে। তো রেখেছি একটা করে, মানে বদ্রি পাখি মানে ভাড়িতে কতগুলো করে বাচ্চা করে দেবে? ওই 3-4-5টা এরকম। আচ্ছা আচ্ছা, বদ্রি পাখিটা কি ভালো প্রফিটেবল হয় নাকি? না, মোটামুটি হয়। বদ্রি পাখি রাখাটা হলো কি, আমার খরচার যেটা খরচ হয় ওদের খাবার দাবার, সেগুলো আমার হলেই হলো, কারণ কি আমি বদ্রি পাখি দিয়ে আমার বেশি একটা প্রফিট হবে না, ওটা দিয়ে আমি খরচটা যাতে আমার হয় আমি সেটাই করছি আর কি। আর অন্য অন্য আমার লাভবার্ড বা যেগুলো ইয়ে আছে, ককাটেল আছে, ওগুলোও খুব ভালো, বা ওরা ভালো বিট করে, বা ওদের বাচ্চাগুলো আমি অনেক বিক্রি করেছি, আর এবারে আমার লাভবার্ডের অনেকগুলো বাচ্চা হয়েছে, এবার বিক্রি করবো। এটা ককটেল আছে, এটা আছে লুটিনো আছে, আর এইটা আছে আপনার লুটিনো ব্ল্যাক, মানে মিলানো, এটা যে ছেলেটা আছে এটা আছে, কিন্তু লুটিনো হাড়িতে কি বাচ্চা আছে? হ্যাঁ, হাড়িতে ডিম আছে, বাচ্চা আছে, একটা বাচ্চা, একটা ডিম ফাটালো হয়েছে, আর গুলো হয়নি। মনে কত দিনের বাচ্চা আছে এটা? এই তো কালকে একটা বাচ্চা ফুটছে সবে। আচ্ছা আচ্ছা, ওইটা একটা বাচ্চা হয়েছে সবে, আর ডিম আছে 4টে, 5টা করে ডিম পারে। কোনুর আছে? হ্যাঁ, এটা কোনুর আছে। কজন টোটাল কোনুর আছে দাদার কাছে? আমার পাইনঅ্যাপল কোনুর এক জোড়াই আছে। এক জোড়াই কোনুর আছে? হ্যাঁ। করেছে কোনো? না, এখনো কোনো বিট করেনি, এনেছি কদিন হলো। আর নিচেটা আছে লাভবার্ড। সেটা কি লাভবার্ড আছে? এটা আছে রোজি, ওই তো বাচ্চা হয়েছে একটা, যে বাচ্চা হয়েছে আগে, দুটো ফাটাল হয়নি, আর 3টে আছে। ওটার বাচ্চাও আছে, 3টে 4টে বাচ্চা ছিল, একটা বাচ্চা মারা গেছে, 3টে আছে। দাদার একটা ইউটিউব চ্যানেল আছে, ভিডিওর আগেই বলেছি, ভিডিও করার সময় তো চ্যানেল আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিডি বিশ্বাস ভাট, তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও বানানো হয় আপনার।
আমার এই বার্ডস মানে পাখি এই সমস্ত নিয়ে আমি ভিডিও করি। মানে যেটা মেইন কন্টেন্ট হলো ফার্ম ভিজিট করা বা পাখির বিষয়ে, মানে মেডিসিন নিয়ে, কোনটা কোন বিষয় নিয়ে? আমি টোটালি আমার নিজে যে পাখিগুলো আছে ওগুলো নিয়ে বেশিরভাগ দিই। তারপরে আমি পাখিদেরকে কিভাবে ট্রিটমেন্ট করো কোনই শেয়ার করো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যারা মানে পাখি রেখেছেন কিভাবে দেখা যায়, কেউ যদি বলে যে একটা ভিডিও করে করে সেগুলো করি টুকটাক আর কি। হ্যাঁ, কারণ যদি একবার পাখি আর চ্যানেলের নাম হলো বিবি বিশেষ বার্ডস, তো সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলো আর এদিকে চলো, বদ্রীদের একটু বাচ্চা কাচ্চা কিছু দেখানো যাক দেখি একটু। না কিছু নেই, আছে বাচ্চা আছে কিন্তু ভিতরে তো দেখা যাবে। তো দাদা বদ্রি পাখি পোষে কিন্তু অনেকে, এই দুই বাচ্চা আছে, বাচ্চা আছে, চারটে বাচ্চা আছে, এটা আচ্ছা চারটে বাচ্চা আছে, এটা 2 মাসে, এটা বাচ্চা আছে মনে হয়, এটা বাচ্চা আছে, এটা বাচ্চা আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, আরো আছে, এটা 2 মাসে, এটা 2 মাসে, ওইটা 2 মাসে, এটা 2 মাস, এটাও 2 মাস আছে, অনেকটাই, কিন্তু আরো অনেক ছিলাম বদ্রি পাখি। হ্যাঁ চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম, আর নিচের ঘরটাকে দেখাবো তার আগে সেট আপ ছোট মতন। উপরে একটা বড় ছিল, এটা মানে এটা উপরে ছাদ আছে যেহেতু খুব ভালো, তো এখানে লাভবার্ড থাকে, লাভবার্ড দেখছি, লাভবার্ড আছে খুব সুন্দর, এদিকে ককটেল আছে, আচ্ছা এদিকে এদিকেও লাভবার্ড আছে, বাচ্চা ক মাসের আছে? দাদা এটা কিসের বাচ্চা আছে? খুব সুন্দর। নিচে কি আছে? বদ্রি আছে, দাদার ছেলেটা খুব সুন্দর, আর লাম্বারটাও মানে যে স্যার দেখতে পাচ্ছি বাচ্চাগুলো খুব ভালো। আমার এই এই যে লুডিনের যে জোড়াটা খুবই সুন্দর বাচ্চা দেবো, মানে প্রতি এইবার এই যে জোড়াটা প্রতি বিটে ও 4টা করে বাচ্চা, 3টে 4টে এরকম করে বাচ্চা, আর বাচ্চাগুলো খুব সুন্দর ভালো মানুষও করে। এই যে এখন ও 3টে আছে ওই বাচ্চা, হ্যাঁ ওই যে 3টে, বাবা ভালো মানুষ করে কিন্তু বাচ্চা হলে, ওই এই বাচ্চাগুলো সব ওর, এই যে লুডিনের বাচ্চাগুলো। তা ককটেলে বাচ্চা কি টেম করে না? হ্যাঁ ও তো ওর বাবা মা আবার ডিম পেরেছে একটু এত দূর যখন ছিল তখন। তো ঠিক আছে বন্ধুরা, ওকে নিয়ে এসেছি নিচে, তো ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো আজকে।